প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে নৈমিত্তিক তোমরা সমস্যা বের করছো চট্টগ্রাম আর সিলেট বোর্ডে, সেগুলি আজকে আমি সলভ করে দেব। তো চট্টগ্রাম বোর্ডে তোমাদের নৈমিত্তিকের সমস্যা ছিল হলো 15, 16, 18, 19, 26, 27, 1, 2, 3, 4, 5, 6, 6টা চট্টগ্রাম বোর্ডে 6টা সমস্যার কথা বলছো, আর সিলেট বোর্ডে হচ্ছে 2, 11, 21, 24, 26, 29, 1, 2, 3, 4, 5, 6 সিলেট বোর্ডেও 6টা সমস্যার কথা বলছো। মানে চট্টগ্রাম বোর্ডে 6টা কোশ্চেন, সিলেট বোর্ডে 6টা কোশ্চেন, 6, 6, 12টা কোশ্চেন করছো। আমি আজকে সেই 12টা কোশ্চেনের সলভ করে দেবো, আর তার সাথে সাথে কালকের জন্য পড়া হলো যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, আর তার সাথে সকল বোর্ড 2018 সালও থাকবে, এই তিনটাই। কারণ 18 সালে একটাই, 18 সাল যেহেতু একটাই বিদায়, 18 সাল একবার দিয়ে দিলাম, তার মানে যশোর বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019 এবং সকল বোর্ড 2018, এই তিনটা বোর্ডের নৈমিত্তিক থাকবে কালকে। যাদের যা সমস্যা থাকবে আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে রাত 11টার মধ্যে কমেন্ট করে রাখবা, আমি কালকে সলভ করে দেব। আরেকবার বলছি কি কি, যশোর বোর্ড 19, বরিশাল বোর্ড 19, সকল বোর্ড 18, এই তিনটা বোর্ডের নৈমিত্তিক আজকে পড়া, মানে যা যা সমস্যা কমেন্ট করে রাখবা। তো সবাই 402 পাতা বার করবা টেস্ট পেপারে, কারণ যে টেস্ট পেপারে 402 পাতা। তো এখন এই এখানে 6টা, 6টা, 12টা সমস্যা ছিল, সেই 12টা সমস্যা নিয়ে আলোচনা করছি। চট্টগ্রাম 19, চট্টগ্রাম বোর্ড 2019 এর 15 নম্বর নৈমিত্তিক, 15 নম্বর নৈমিত্তিক কি বলছে, ক্রয় মূল্যের ওপর মুনাফার হার 13%, মুনাফার পরিমাণ 26,000 টাকা হলে বিক্রয় মূল্য কত? এখন এটা করতে হবে কিভাবে, উৎপাদন ব্যয়বিহীন একটা সূত্রে আমি লিখেছিলাম ক্রয় থেকে বিক্রয় মূল্যের রূপান্তর, বিক্রয় থেকে ক্রয় মূল্যের রূপান্তর পদ্ধতির সিস্টেম আমি দেখা দিয়েছিলাম। তো সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে ক্রয় মূল্যের উপরে 13% দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপরে আগে আমরা বের করব। দেখো ক্রয় মূল্যের ওপর মুনাফার, এটার উপর নম্বর মুনাফার হার হতে বিক্রয় মূল্যের ওপর মুনাফার হারের রূপান্তর, এর সূচ কি, ক্রয় থেকে বিক্রয় যে সূচ কি, 100 গুণ শতকরা হার, 100 যোগ শতকরা হার। তো 100 গুণ কত, 13, 100 যোগ 13, তাহলে 100 গুণ 13 কত, 1300, আর 100 যোগ 13 মানে কত, 130, সরি 113। এবার দেখো এটা হলো তোমার অ্যানসার দিয়ে অ্যানসার বের করতে হবে। তোমার এখানে অ্যানসার আমরা কত জানি না, এখানে ক খ গ ঘ চারটা অ্যানসার দেওয়া আছে। এখন এই চারটা অ্যানসারের সাথে তুমি 11.5% করবা, অথবা তুমি যদি আরেক ভাবেও চাইলে বের করতে পারো, আমি আরেক ভাবে ডাইরেক্টলি বের করি। দেখো তুমি চাইলে এইভাবে বের করতে পারো, বিক্রয় মূল্য, তোমার মুনাফা তো দেওয়াই আছে, মুনাফা ভাগ 11.5%, তাহলে মুনাফা দেওয়া আছে কত, 26,000, আর 11.5%, তাহলে মুনাফাকে 11.5% দিয়ে ভাগ দাও, মুনাফা হচ্ছে 26,000 ভাগ 11.5%, ভাগ দিলে আসলে 2,60,087 টাকা, 2,26,087 টাকা, এটার কাছাকাছি। দেখো 2,26,087 কোনোটার অ্যান্সার নাই, বাট ঘ নম্বরে 2,26,000 আছে, বুঝলে, এটাই হলো অ্যান্সার। আসলে প্রকৃতপক্ষে 2,26,000ই হয়, কারণ আমরা 11.5 নিয়েছি, এটা ক্যালকুলেটরে দশমের পর একটা সংখ্যা নিয়েছি, যদি আমরা দশমের পর সবকটা সংখ্যা নিতাম তাহলে ওই যে 2,26,000ই হইতো।
এখন আমরা যেহেতু একটা নিছি বিদায় সে কারণে আমাদের 226,087 আসে ওই যে 50 টাকা 100 টাকা ওটা কোনো ঘটনা না কাছ কাছে যেটা ওইটাই রাইট মানে 260,000 টাকাই 226,000 টাকাই आंसर মানে বরাবর आंसर উক্ত পণ্যটি সে 20,000 টাকা বেচছে বেচা এজেন্ট 5% কমিশন রেখে দিচ্ছে তাহলে কারবারের মুনাফা কত এরকম সংক্রান্ত অঙ্ক কিন্তু তোমাদের আর্থিক বিবরণী করাইছিলাম কয়েকটা আর্থিক বিবরণী কতে এটা চাইছিল তো দেখো আমি সালানি কারবারে প্রেরিত পণ্য আমি চালানি কারবারে কত টাকা পণ্য দিছি 15,000 টাকার পণ্য আমি চালানি কারবারে প্রেরণ করছি সালানি কারবারে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য সেই পণ্যটা সে কয় টাকা বেচছে বিক্রয় এজেন্ট আমার থেকে 15,000 টাকা পণ্য নিয়ে আসে বেচছে কয় টাকা 20,000 টাকা এরপর কমিশন এজেন্ট সে বিক্রয়ের উপর কয় পার্সেন্ট কমিশন কেটে রেখে দিয়েছে 5% বেচছে কত 20,000 20,000 এর 5% মানে কমিশন আমাকে কমিশন সে কয় টাকা কাছে 1,000 টাকা কেটে নিচ্ছে তাহলে সালানি বা চালানি হলে তোমার অথবা এজেন্টের নিকট এজেন্ট মানে কি বিক্রয় প্রতিনিধি এজেন্টের নিকট প্রাপ্য দেখো এজেন্ট পণ্যটা বেচছে 20,000 সে কমিশন কাটতে রাখছে 1,000 তাহলে অর্থে আমি পাবো কত 19,000 এবার দেখো মুনাফা আমি তার থেকে পাবো 19,000 আর তারে কয় টাকার পণ্য দিছি 15,000 তাহলে 15,000 টাকা পণ্য দিয়ে 19,000 টাকা পাবো তাহলে 4,000 টাকা কি মুনাফা তার মানে হচ্ছে অ্যানসার হচ্ছে ক নম্বর অ্যানসার তাই এটা বুঝছো কিনা আমি চালানি কারবারে পণ্য দিছি 15,000 সে বেচছে কত 20,000 20,000 5% সে কমিশন কেটে রাখছে 20,000 5% 1,000 সে কমিশন কেটে রাখছে তাহলে 20,000 এর মধ্যে 1,000 কমিশন কেটে রাখলে তার থেকে আমি পাবো কত 19,000 তো 15,000 টাকার পণ্য দিয়ে 19,000 টাকা পাবো তাহলে মুনাফা হচ্ছে কত 4,000 টাকা এরপর হচ্ছে 18 18 নম্বর 4 ভাগে 3 অংশ বেতন প্রদান 40,000 টাকা হলে বেতন বাবদ বকেয়া টাকার পরিমাণ কত ও বেতন দিছো 4 ভাগে 3 ভাগ দিছো 4 ভাগে 3 ভাগ দিছো 60,000 60টা ভাগের মধ্যে 3টা ভাগ মানে তৃতীয় অংশ দিছো 60,000 তা 4টা ভাগের মধ্যে 3 ভাগ দিছো তাহলে দেও নাই কয় ভাগ 1 ভাগ আর দিছো কয় ভাগ 3 ভাগ তাহলে এখন বকেয়ার পরিমাণ চাইছে তাহলে বেতন দিছো 60,000 টাকা 4 ভাগে 3 ভাগ দিছো তাহলে ওই নিজে কয় ভাগ 3 ভাগ তাই 3 দিয়া ভাগ আর কয় ভাগ দেও নাই 1 ভাগ দেও নাই 1 দিয়া গুণ তাহলে 60,000 কে 3 দিয়া ভাগ 1 দিয়া গুণ মানে 20,000 টাকা এটার অ্যানসার হচ্ছে তোমার ক নম্বর অ্যানসার কারণ 60,000 4 ভাগে 3 অংশ 3 অংশ দিছি তাহলে 1 অংশ দেইনি 3 অংশের দাম যদি 60,000 হয় তাহলে 1 অংশের দাম কত 20,000 18 পরে 19 কোন পণ্যের ক্রয় মূল্য 80 টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্যে 30% হলে লাভের পরিমাণ কত দেখো ক্রয় মূল্য দেওয়া আছে কত 80 টাকা আর বিক্রয় মূল্য কি বলছে বিক্রয় মূল্য বলছে ক্রয় মূল্যে 300% তাহলে ক্রয় মূল্য যা তার 300% কি বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত 80 এর 300% করো দেখো কত হয় 324 240 তাই দেখো ক্রয় মূল্য 80 300% বিক্রয় মূল্য তাহলে 80 300% কত 240 টাকা বিক্রয় মূল্য তাহলে এবার দেখো মুনাফা কত
তুমি নিজে খুঁজে বাঁধো। বিক্রি করছি 240 আর খরচ হয়েছে 80, মানে 80 টাকা যদি 240 টাকা বেশি, তাহলে আমার লাভ হয়েছে কত? 160 টাকা। তার মানে করা মানে স্যার 19 এর পরে 26 এ কি বলছে? পলি ও মলি একটি অংশীদারি কারবারে তিনজন অংশীদার। পলি প্রতি মাসের শেষে কারবার থেকে 1000 টাকা করে নগদ উত্তোলন করে, তাহলে উত্তোলনের সুদ 10% হলে পলির সুদের পরিমাণ কত? পলি করে কত উত্তোলন প্রতি মাসের শেষে? 1000। প্রতি মাসের শেষে 1000 করে উত্তোলন করে, এটা হচ্ছে তোমার 26 নাম্বার। পলি প্রতি মাসের শেষে করে 1000, তাহলে 1000 এর 10% হলো সুদ, তাহলে উত্তোলনের সুদ 1000 এর 10%, আর প্রতি মাসের শেষ হলে কত? 5.5 গুণ কত হয়? তাহলে 1000 এর 10% হলো 100, তার লগে 5.5 গুণ, তার মানে তার সুদ হলো 550 টাকা। 550 টাকা আই মিন ক নাম্বার আছে। আর হচ্ছে 27 কি বলছে? 27 একটা উদ্দীপক আছে। পলা লিমিটেড এর 31 ডিসেম্বর 2018 সালে তথ্য সমূহ ছিল নিম্নরূপ। নগদে বিক্রয় 2,50,000, বাকিতে বিক্রয় 30,000, বিক্রয় বাড়টা 20,000, মোট লাভ 50,000। এখন মুনাফার শতকরা হার নির্ণয় করো। মুনাফার হার কত এটা বলতে তোমার যে মোট লাভ অনুপাত চাইছে, মানে অনুপাত বিশ্লেষণে। আর মোট লাভ অনুপাতের সূচক কি? মোট লাভ কোশ্চেনে দেওয়া আছে, ডিভাইড বাই নেট বিক্রয়, নেট বিক্রয় বের করতে হবে। তো সে কারণে আমরা যেটা করবো, 27 আগে নেট বিক্রয় বের করব। নেট বিক্রয় কিভাবে বের করব? এখানে দেওয়া আছে নগদে বিক্রয়, তারপরে দেওয়া আছে যোগ ধারা বিক্রয়, নগদে বেচা ধারা বেচছে তো বেচলে আয় হয়েছে, বিয়োগ বিক্রয় বাড়টা। বিক্রয় বাড়টা কি? আয় হ্রাস করে, যার কারণে কি করবা? বিয়োগ। তাহলে নগদে বেচছি কত? 2,50,000, বাকিতে বেচছি কত? 30,000, আর বিক্রয় বাড়টা কত? 20,000। তাহলে 2,50,000 আর 30 কত? 2,80,000। 2,80,000 থেকে 20 গেলে থাকে কত? 2,60,000। এই হচ্ছে তোমার নেট বিক্রয়। এবার হচ্ছে সুতরাং মুনাফার শতকরা হার, মানে মুনাফার হার। এই সূত্র হচ্ছে উপরে মোট লাভ, নিচে নেট বিক্রয়, সাইনে গুণ 100। তো মোট লাভ কত? মোট লাভ কোশ্চেনে দেওয়া আছে 50,000, আর নিচে নেট বিক্রয় কত? 2,60,000, সাইনে গুণ 100। তাহলে 50,000 ভাগ 2,60,000 গুণ 100 আসবে হলো 19.23 19.23%, তার মানে তোমার খ নাম্বার অ্যানসার। এই ছিল চট্টগ্রাম বোর্ডের 6টা সমস্যা। এবার হচ্ছে সিলেট বোর্ডের 6টা কোশ্চেন। সিলেট বোর্ডের 2 একটা ইয়ে আছে, উদ্দীপক আছে, উদ্দীপকটা আমরা পড়ি। সামা কোম্পানি লিমিটেড এর 2018 সালের আয় বিবরণীতে যে সব লেনদেন লিপিবদ্ধ করা হবে তা হলো বিক্রয় 5,50,000, বিক্রিত পণ্য ব্যয় 1,30,000, পরিচালন ব্যয় 70,000, অন্যান্য আয় 10,000 হলে উক্ত কোম্পানির মোট লাভ নেট লাভের পরিমাণ নির্ণয় করো। এটা তো একদম ইজি, বিশদ আয় বিবরণী করবা। তোমার অঙ্কে কি দেওয়া আছে? বিক্রয়, বিক্রয় আছে 5,50,000, বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ 1,30,000, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে থাকে কত? 4,20,000 টাকা। এটা কি পাইলা? মোট লাভ। বিয়োগ পরিচালন ব্যয়, ৪,০,০০০ থেকে 70 গেলে থাকে কত? 3,50,000। যোগ অন্যান্য আয়, এটা এই 3,50,000টা একই, সুতরাং পড়ে 4 মুনাফা। এরপর হলো যোগ অন্যান্য আয়, অন্যান্য আয় বলতে অপরিচালন আয় বুঝেছেন, 10,000। 3,50,000 আর 10 যোগ করে কত? 3,60,000, সুতরাং নেট লাভ। এবার দেখো তোমার কি কি চাইছে। তোমার কোশ্চেনে চাইছে মোট লাভ কত, নেট লাভ কত। তার মোট লাভ কত? 4,20,000, আর নেট লাভ কত? 3,60,000। তার মানে 2 নম্বরে হলো তোমার গ নম্বরের অ্যানসার। এটা পড়া বিশদ আয় বিবরণীর মতো। ১১
এগারোতে উদ্দীপক আছে, সনাম লিমিটেড এ রেয়া মিলে সুনাম আছে 1 লক্ষ টাকা, সুনাম 1 লক্ষ টাকা, শেয়ার অধিহার 80,000 টাকা। আর সমন্বয় বলছে শেয়ার অধিহার সুনামের সাথে সমন্বয় পূর্বক অবলোকন করতে হবে। এখন এগারোতে কি বলছে, সুনামের টাকা শেয়ার অধিহার দ্বারা অবলোকনের পর অবশিষ্ট সুনামের টাকা চলতি বছরের মুনাফা দ্বারা অবলোকন করলে কি হইবে, মানে কি এটা মানে হচ্ছে, যেমন এটা ধরো 20 শত আয় বিবরণী, এটা ধরো আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের মধ্যে স্থায়ী সম্পদ, কারণ সোনা হচ্ছে একটা স্থায়ী সম্পদ, আবার আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের মধ্যে সম্পদ না শেয়ার মালিক, শেয়ার মালিকদের স্বত্ব ও দায় এই ক্যাটাগরির মধ্যে সঞ্চিতি ও উদ্বৃত্তের অংশ, আর এটা ধরো পরিচালন ব্যয়ের অংশ। এবার দেখো অঙ্কটা কি দেখায়, স্থায়ী সম্পদে সুনাম হচ্ছে 1 লাখ, আর সঞ্চিত উদ্বৃত্তে শেয়ার অধিহার হচ্ছে 80,000। কোশ্চেনে বলছে, সমন্বয় বলছে যে শেয়ার অধিহার সুনাম দ্বারা অবলোকন করো, তাহলে শেয়ার অধিহার ছিল 80,000, এটা অবলোকন মানে ভ্যানিশ করতে গেছে, বিয়োগ করতে গেছে সুনাম দ্বারা, কারণ অবলোকন বলতে কি বোঝায়, ভ্যানিশ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া বা মেয়াদ শেষ হওয়াকে বোঝায়, তার মানে শেয়ার অধিহার 80,000 টাকে ভ্যানিশ করতে হবে সুনাম দিয়া, তাহলে বিয়োগ সুনাম দ্বারা অবলোপন 80,000, তাই শেয়ার অধিকার থেকে 80,000 গেলে তাই কত, 0। আর এখানে হইব অধিকার দ্বারা অবলোপন, কত টাকা 80,000, গেলে থাকে কত 20,000। এই হলো তোমার উদ্দীপকটাই বলছে, মানে শেয়ার সুনাম আছে 1 লাখ, অধিকার আছে 80,000, অধিয়ার দ্বারা সুনাম ম্যানেজ করে, তাহলে অধিয়ার 80,000 বিয়োগ, তাহলে অধিয়ার 0 হয়ে গেল, আর সুনাম 80,000 বিয়োগ রইল হলো 20,000। এবার হলো 11 নম্বরে বলছে যে সুনামের টাকা অধিয়ার দ্বারা যদি অবলোপনের পরও যা থাকে, অধিয়ার দ্বারা অবলোপনের পর রইল কত, সুনাম 20,000, সেই 20,000 টাকা যদি চলতি বছরে অবলোপন করি, চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন করি, তাহলে কি হইব, তাহলে কি হইব দেখো, বিয়োগ চলতি বছরের আয় দ্বারা অবলোপন 20,000, তাহলে সুনাম কি হলো 0, আর এদিকে পরিচালন ব্যয়তে দিব সুনামের অবলোপন, তার মানে সুনামের অবলোপন পরিচালন ব্যয়তে গেল 20,000, আর সুনাম থেকে বিয়োগ হলো 20,000, তাহলে সুনাম কি হয়ে গেল 0। এবার দেখো অঙ্কে কি আছে, এবার দেখো পরিচালন ব্যয় 20,000 টাকা বৃদ্ধি পাবে, এই যে পরিচালন ব্যয় 20,000 টাকা বাড়লো, তারপর নিট লাভ 20,000 টাকা কমবো, পরিচালন ব্যয় যদি বাড়ে নিট লাভ তো অবশ্যই কমবে, কারণ ব্যয় যত বাড়বে লাভ তত কমবে, তার মানে নিট লাভও 20,000 টাকা কমবে, ঠিক আছে। সম্পদ উভয় পাশে, সম্পদ দায় উভয় পাশে 20,000 টাকা কমবো, না এটা ভুল, এটা ভুল, সম্পদ দায় পাশে কি, সম্পদ পাশে 20,000 টাকা কমছে, মানে সম্পদ পাশে তো টোটালি কমলো আর ওইটা হিসেবে 20,000 কমলো, কিন্তু দায় পাশে, হ্যাঁ ঠিক এটাও ঠিক, দায় পাশে 20,000 কমবে, মানে তোমার এই যে সম্পদে 20,000 টাকা কিন্তু বিয়োগ দিছি, আর পরিচালন ব্যয়ের কারণে তোমার নিট, পরিচালন ব্যয় 20,000 টাকা বেশি দেওয়ার কারণে নিট লাভ 20,000 টাকা কম হয়েছে। আর নিট লাভটা আমরা কই দিই, শেয়ার মালিকদের শেয়ার নিট লাভটা
কোম্পানির অঙ্কে দেই সংগৃহীত আইবিওতে, সেই সংগৃহীত আইবিওতে যোগ বিয়োগ করে সেই ব্যালেন্সটা আমরা দেই সঞ্চিত উদ্বৃত্তে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি নেট লাভ যদি কমে তাহলে দায় পাশও কমবে, আর ওদিকে আমাদের সম্পদ পাশও কমবে। বিদায়। এই এই তোমার এই এগারো নম্বরের এই এগারো নম্বর অঙ্কের তিন ওটাই লাগবে, মানে ঘ নাম্বার আছে, কারণ এখানে পরিচালন ব্যয় 20,000 বাড়লো, পরিচালন ব্যয় 20,000 বাড়া মানে কি নিট লাভও 20,000 কমলো, আর নিট লাভ 20,000 কমা মানে কি দায় পাশও কমলো, আবার অন্যদিকে সুনাম থেকেও বিয়োগ হলো। সে কারণে এখানে তিন অর্ডার অ্যাকশন। একুশ দশ এককের উৎপাদন ব্যয় 200 টাকা, যদি কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা প্রত্যাশা করে তাহলে প্রতি এককের বিক্রয় মূল্য কত হবে? এটা বাই করতে হলে তোমার বিক্রয়ের উপর মুনাফা আসে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হতে ক্রয় মূল্যের উপর মুনাফার হারে রূপান্তর ইকুয়াল টু, এটা সূত্র হল 100 গুণ শতকরা হার, আর বিক্রয় থেকে করা যেতে হলে কি কথা হয় বিয়োগ 100 বিয়োগ শতকরা হার। তাহলে বিক্রয় আছে কয় পার্সেন্ট, বিক্রয় মূল্যের উপরে কয় পার্সেন্ট 20, 2000 ভাগ 80 25%। এখন অনেকেই প্রশ্ন হতে পারে যে স্যার কখন এই সূত্রটা অ্যাপ্লাই করুন? এই সূত্রটা মূলত দুইটা পরিস্থিতিতে ব্যবহার করা হয়, যখন বিক্রয় মূল্যের উপর মুনাফার হাত দেওয়া থাকবো কিন্তু বিক্রয় মূল্য থাকবো না, থাকবো বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয় সেক্ষেত্রে, আর দুই নাম্বার তার বিপরীত ক্ষেত্রে, মানে মোট ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফা হাত দেওয়া থাকবো কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় কোষণে দেওয়া থাকবে না, থাকবে বিক্রয়। এই দুইটার ক্ষেত্রেই তোমার এই সূত্রটা অ্যাপ্লাই হয়, মানে দেওয়া আছে বিক্রয় উপর হার কিন্তু বিক্রয় উপরে হার নাই, দেওয়া আছে ব্যয়। আবার অন্যদিকে দেওয়া আছে ব্যয়ের উপর মুনাফার হার কিন্তু ব্যয় নাই, দেওয়া আছে বিক্রয়। এই দুই ক্ষেত্রেই এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে আমরা বিক্রয় থেকে ক্রয় মূল্য নিলাম 25%। এবার দেখো 10 এককের উৎপাদন ব্যয় 200 টাকা, তাই 10 এককের দাম হলো 200 টাকা, তাহলে এক এককের দাম কত? 200 এর 10 দেওয়া ভাগ, এককের দাম 20 টাকা, কারণ 200 টাকা 10 এককের দাম, মানে 10টা কলমের দাম 200 টাকা, তাহলে একটা কলমের দাম কত? মানে 200 এর 10 দেওয়া ভাগ, মানে কত আসে 20 টাকা, 20 টাকার 25% করো মুনাফা পাইবা, 20 টাকার 25% মুনাফা করলে কত আসে? 20 টাকার 25% মুনাফা হলো 5 টাকা, তাহলে 20 আর 5 যোগ করলে কত 25 টাকা হলো বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য হলো 25 টাকা। তার মানে হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে 21-এর অ্যান্সার হচ্ছে ঘ, মানে 20 টাকা হলো এক এককের দাম, তার 25% মুনাফা 25 টাকা, 5 টাকা, তাহলে খরচ হয়েছে 20 টাকা, লাভ হয়েছে 5 টাকা, এই মিলে বেচছে কত 25 টাকা, মানে 21-এর ঘ নাম্বার অ্যান্সার। এরপর হচ্ছে আর তিনটা 24, 26, 24, আধা পরিবর্তনশীল ব্যয় কি? ভাড়া খরচ, এটা স্থায়ী ব্যয়, কেন স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় কেন? কারণ ভাড়া খরচ কে নির্ধারণ করবে? দোকান বা বাড়ির মালিক, এটা প্রতিষ্ঠান নির্ধারণ করবে না, যার কারণে এটা অল টাইম স্থির থাকে, স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়। অফিস খরচ, বিভিন্ন খাতে টুকিটাকি বিভিন্ন রকম খরচ হয় অফিসে, বিদায় এটা এক এক সময় এক এক রকম খরচ হতে পারে, এটা পরিবর্তনশীল ব্যয়। তারপরে হচ্ছে অবচয়, সরলরৈখিক পদ্ধতি সাধারণত অপচয়ের কথা যদি কিছু না বলা হয় সেক্ষেত্রে আমরা সরলরৈখিক পদ্ধতি ভেবে রাখি, আর সরলরৈখিক পদ্ধতি কি প্রত্যেক বছর একই পরিমাণ অপচয় হয়, বিদায় এটাও স্থির ব্যয়। আর টেলিফোন খরচ, এটা আধা পরিবর্তনশীল ব্যয়, কেন? কারণ টেলিফোন খরচ কখনো স্থির হয় কখনো মানে তোমার পরিবর্তনশীলও হয়, যেমন এই টেলিফোন খরচ বলতে তোমার আগের দিনে ল্যান্ডফোন বোঝাইছে, ল্যান্ডফোন মানে কি তোমার খরচ করো বা না করো, তোমার ধরো তোমার 200 টাকা দিতে হইব সাপোজ, এবার 200 টাকার উপরে যদি খরচ করো তাহলে আরও দিবে, কিন্তু 200 টাকা বাধ্যতামূলক খরচ করো বা না করো 200 টাকা দিতে হইব, আর 200 টাকার বেশি করলে তার বেশি হতে হবে, এই হলো সেই কারণে এটাকে বলা হয় আধা পরিবর্তনশীল ব্যয়। 26, 29,
ছাব্বিশে বিশাল বারোটা উদ্দীপক আছে প্রত্যীব দেখো রাশেদ কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ার নিবন্ধিত হয়, নিবন্ধিত হয় মানে কি অনুমোদন পায়। কোম্পানি 30,000 শেয়ার 3,70,000 টাকায় এবং 50,000 শেয়ার 6,40,000 টাকায় বিলি করে, মানে বিলিখিত শেয়ার মূলধন। এখন 26-এ চাইছে উক্ত কোম্পানিতে মোট বিলিখিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমি আগেই বলছিলাম অনুমোদিত ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত এর ক্ষেত্রে এই মূলধন নির্ণয়ের ক্ষেত্রে অধিকার বা অবহার কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তার মানে তুমি দুই দাগে শেয়ারগুলো বিলি করছো, প্রথমবার 30,000 শেয়ার ইস্যু করছো, পরের বার 50,000 শেয়ার ইস্যু করছো, আর অনুমোদন পাইছো কত টাকা করে 10 টাকা করে। তাহলে 30,000 × 10 কত হয়? 3 লাখ। 50,000 × 10 কত হয়? 5 লাখ। 3 লাখ আর 5 লাখ যোগ করলে হয় 8 লাখ টাকা। এটাই হচ্ছে তোমার বিলিখিত শেয়ার মূলধন। তার মানে হচ্ছে 26-এ 8 লাখ তো, হ্যাঁ গড় মানে স্যার 26-এর গড়। এন্ড লাস্ট ওয়ান আজকের অঙ্কে, আজকের সর্বশেষ প্রবৃত্তি 29। 29-এ মুনাফা শতকরা হার নির্ণয়ে ওটা একটা ই করতেব। দেখো উদ্দীপক, প্রারম্ভিক মজুত পণ্য 500 একক 4,500 টাকা, উৎপাদন 10,000 একক 1,10,000 টাকা, সমাপ্তি মজুত মানে তৈরি পণ্যের সমাপ্তি মজুত 2,000 একক টাকা দেওয়া নাই, আর বিক্রয় হলো 1,15,625 টাকা। এই হচ্ছে কোশ্চেন। এখন 29-এ চাইছে মুনাফার শতকরা হার কত। এটা বিশাল বড় একটা অঙ্কই করতেইব, মানে ঝামেলা আছে একটু। প্রথমে তোমার বের করতেইব উৎপাদন একক, এটা হচ্ছে তোমার 29। প্রথমে তোমার বের করতে হবে উৎপাদন একক। উৎপাদন একক বের করার সূত্র কি? বিক্রয় একক যোগ সমাপনি একক বা সমাপ্তি একক যেটা রাখো বিয়োগ প্রারম্ভিক একক। তাহলে বিক্রয় একক কত দেওয়া আছে? বিক্রয় একক দেওয়া আছে, ও আমি এটা শুধু যেই লেখলাম, তোমার তো কোশ্চেনে দেওয়াই আছে, কোশ্চেনে দেওয়াই আছে উৎপাদন একক, কোশ্চেনে দেওয়া আছে উৎপাদন হলো 10,000 একক, কোশ্চেনে উৎপাদন একক 10,000 একক দেওয়াই আছে। যদি দেওয়া না থাকতো তাহলে ওই সূত্রে অ্যাপ্লাই করে বের করতে হইতো, দেওয়াই আছে। তাহলে আমাদের কাজ অনেকটা সুবিধা বেড়ে গেছে। এবার দেখো কি করবা, তোমার ফরম্যাট অনুযায়ী উৎপাদন ব্যয়, মানে ফরম্যাট অনুযায়ী উৎপাদন ব্যয়, মানে ফরম্যাটে আমরা যদি শুরুর দিকে একটু আলোচনা করি তাহলে আমরা শুরুর দিকে কি পাই? প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বাট্টা বিয়োগ কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি যোগ ক্রয় পরিবহন যোগ বিশেষ প্যাকিং খরচ পাই ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয়, বিয়োগ সমাপনী কাঁচামাল পাই ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তার সাথে প্রত্যয় খরচ প্রত্যয়করণের খরচ যোগ পাই মুখ্য ব্যয়, তার সাথে কারখানা সংক্রান্ত যত খরচ আছে মানে কারখানার উপরি ব্যয় যোগ করে পাই মোট উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়, তার সাথে চলতি কাজে প্রারম্ভিক যোগ চলতি কাজে সহপরী বিয়োগ পরিত্যক্ত দ্রব্যের পণ্য বিক্রয় বিয়োগ পাই উৎপাদিত পণ্যের ব্যয়, তার সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ তৈরি পণ্যের সহপরী বিয়োগ পাই বিক্রিত পণ্যের ব্যয়, তার সাথে পরিচালন ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয় যোগ করি, পরিচালন ব্যয়ের মধ্যে আছে অফিস ও প্রশাসনিক খরচ বিক্রয় বিতরণ খরচ যোগ করে পাই মোট ব্যয়, তার সাথে মুনাফা যোগ করে পাই বিক্রয়। এই হচ্ছে উৎপাদন ব্যয় সম্পূর্ণ ফরম্যাট। আর সেই সম্পূর্ণ ফরম্যাট অনুযায়ী আজকের অঙ্কে আমাদের উৎপাদন ব্যয় দেওয়া আছে, আজকের অঙ্কে আমাদের উৎপাদন ব্যয় দেওয়া আছে কত টাকা? 1,10,000। উৎপাদন ব্যয়ের সাথে কি চলতি কাজে প্রারম্ভিক যোগ চলতি কাজে সহপরী বিয়োগ পরিত্যক্ত দ্রব্য বিক্রয় বিয়োগ কিন্তু এক টনে যোগ প্রারম্ভিক মজুত পণ্য, শুধু প্রারম্ভিক মজুত পণ্য মানে কি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত পণ্য যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? 4,500 যোগ করলে 1,14,500, বিয়োগ সমাপ্তি মজুদ, সমাপ্তি মজুদ বলতে কি বোঝায়? তৈরি পণ্যের সমাপনী মজুদ। এখন সমস্যাটা হলো তৈরি পণ্যের সমাপনী মজুদ তো দেওয়া নেই, সেটা আবার বের করতে হবে, সেটা বের করার একটা সূত্র আছে, সেটা সূত্র কি? সেটা দেখবো উৎপাদন ব্যয় গড়িত ওই শীটে ওই সূত্রটা দেওয়া আছে, ওপরে উৎপাদন ব্যয় 1,10,000, নিচে উৎপাদন একক, উৎপাদন একক কত? 10,000, আর সাইডে কোন সহপরি মজুদের একক, সহপরি মজুদের একক দেওয়া আছে কত কোশ্চেনে? 2,000 একক। এটা হলো কোশ্চেন, এই মানে সূত্র, 1,10,000 ভাগ 10,000 গুণ 2,000 আসলে 22,000 টাকা।
এটা কি করবা বিয়োগ 114500 থেকে 22000 বিয়োগ করবা বিয়োগ করে থাকে কত 92500 টাকা দেখো এটাই হচ্ছে তোমার তথাকথিত মানে বিক্রিত পণ্যের ব্যয় আমরা ধরতে পারি বিক্রিত পণ্যের ব্যয় এটাই ধরা যায় ঠিক আছে কারণ আর কোনো ব্যয় নাই কারণ পরিচালন ব্যয় নাই পরিচালন ব্যয় যোগ করে মোট ব্যয় পাইতাম কিন্তু এটা দাও নাই তার মানে উৎপাদন ব্যয় দেওয়া আছে 110 তার সাথে তৈরি পণ্যের প্রাথমিক 4500 যোগ করলাম বিয়োগ তৈরি পণ্যের সমপরিমাণ এটা দাও নাই এটা বের করে সূত্র কি উপর উৎপাদন ব্যয় 110 নিচে উৎপাদন ব্যয় 10000 সাইডে কোন সমপরিমাণ 2000 তো এটা কে অবশ্যই করে পেলাম 22000 114500 ঠিক আছে 22000 কেটে থাকে কত 92500 টাকা বিক্রিত পণ্যের ব্যয় তার সাথে হচ্ছে তোমার ই যোগ করে কি বলে পরিচালন ব্যয় যোগ করে মোট ব্যয় পাইতাম কিন্তু পরিচালন ব্যয় নাই তারপরে মুনাফা যোগ করে পাই বিক্রয় তো আজকের ওকে মুনাফা মুনাফাটা আমরা একটু পরে দেখতেছি বিক্রয় আজকের ওকে বিক্রয় দেওয়া আছে কোশ্চেনে বিক্রয় দেওয়া আছে কত 115625 টাকা বিক্রয় দেওয়া আছে আমরা জানি বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয় এই দুইটার পার্থক্য কি মুনাফা তাহলে 115625 থেকে 92500 কি করবা বিয়োগ বিয়োগ করে থাকে কত 23125 বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে কি পাইলা মোট লাভ এবার আসি কোশ্চেনে মানে তোমার 29 নম্বর প্রশ্নে মুনাফার শতকরা হার কত কত চাইছে ব্যয়ের 20% দেখো তো এটা তো ব্যয়ের 20% করে এই মুনাফাটা হয় কিনা দেখো 92500 আর 20% করলে হয় 18500 এই মুনাফাটা হয় না বিদায় এটা আনসার না তারপরে বিক্রয়ের 25% বিক্রয় হলো 115625 এর 25% করে দেখো তো হয় হলো 28906.25 এটাও না হয় না এরপরে ব্যয় 33.33% মানে এই যে এই জিনিসটা এই জিনিসটা মানে কি 33 13 দিয়ে ভাগ দিলে কত 0.33 যোগ করে 33.33% মানে তোমার ব্যয় 33.33% করে দেওয়া তো হয় কিনা 92500 33.33% 30830.25 ওইটাও হয় না তার মানে অ্যানসার হচ্ছে তোমার 29 নম্বরে অ্যানসার হচ্ছে খ তাহলে এবার খ এর প্রমাণটা দেখি খতে কি চাইছে খতে বলছে মুনাফা বিক্রয়ের কয় পার্সেন্ট বিক্রয়ের কয় পার্সেন্ট 20% তাহলে বিক্রয় কত 115625 এর 20% করো দেখো তো এটা হবে কি না 115625 গুণ 20% হয় হলো 23125 এই দেখো এই যে মুনাফা 23025 এই যে 23025 কি মিললো 23125 23125 বিক্রয় 20% করে মিললো বিদায় খ নম্বর আনসার 29 এর খ নম্বর আনসার তো এই হচ্ছে তোমাদের 6 6 12টা প্রশ্ন ছিল তার উত্তর এবং সমাধান তো আজকে তাহলে তোমাদের পড়া কি রইল আজকে তোমাদের রইল পড়া হচ্ছে যশোর বোর্ড 2019 বরিশাল বোর্ড 2019 আর সকল বোর্ড 2018 এই তিনটা বোর্ডের নৈমিত্তিক মানে 90টা নৈমিত্তিকে কারো কোনো সমস্যা থাকে এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কালকে এটা সমাধান করে দেব ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো